Good evening, you're listening to 5EBI FM 103.1, your multicultural radio station. The time at EBI is approaching 9:30 and it's almost time for the Bangladesh Community Programme. To all the Bangladesh community, Shuv or Shonda, I hope you sit back and enjoy this evening's programme on 5EBI FM. ভালোবেসে সব মানুষ যেভাবে মেশে আমরা গিয়েছি প্রাজ্ঞ আধারে নাজানার টানে ভেসে ভাসতে ভাসতে আমরা ভিড়িনি যেখানে নদীর তীর বুনবাসনার উদ্দেল স্রোতে আশ্লেষে অস্থির আমরা দুজনে রচনা করেছি একে অপরের ক্ষতি প্রবাসী প্রেমের পাথরে গড়েছি অন্ধ অমরাবতী আমরা মিশিনি বিহবলতায় শুক্রে শনিতে সেদে আমাদের প্রেম পূর্ণ হয়েছে বেদনায় বিচ্ছেদে প্রিয় শ্রোতাবৃন্দ আপনাদের ভালোবাসার ভেলায় ভেসে ভেসে আরও একবার চলে এলাম আপনাদের মাঝে রেডিও বাংলা অ্যাডিলেডের নিয়মিত আয়োজন নিয়ে আজ বুধবার 11 ফেব্রুয়ারি 2015 29 মার্চ 1421 আজকে সন্ধ্যাটা আমরা কাটাবো ভালোবাসা দিবসকে ঘিরে ভালোবাসাকে নিয়ে ভালোবাসায় ডুবে ভালোবাসি ভালোবাসির গুনগুন অবিশ্রাম চলুক আজকের বিশেষ দিন থেকে প্রতিদিনে আমাদের শুনছেন 103.1 FM এ শুনছেন লাইভ আপনাদের মনে সুস্থির কাকচক্ষ জলে ভালোবাসার অনুরণন রেখে যেতে আছি আমি অভি আর আমার সাথে প্রথমবারের মতো আছেন আমার খুব প্রিয় বন্ধু লুসিফার প্রিয় শ্রোতা শুভ সন্ধ্যা আজ যারা এই বিশেষ দিনের বিশেষ আয়োজনটিতে আমাকে প্রথমবারের মতো শুনছেন তাদের সবাইকে শুভেচ্ছা আশা করছি আজকের পুরোটা সময় আপনাদের ভালোবাসার রঙে রাঙিয়ে দেবার সুযোগ মিলবে 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস এই দিবসকে ঘিরে নানান আয়োজনে মেতে ওঠে পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত কিন্তু কেন এই দিনটি ভালোবাসার বিশেষ দিন হিসেবে পালিত হচ্ছে আসুন জেনে নিই এর প্রচলিত ইতিহাস খ্রিস্টীয় 5ম শতকে রোমান সম্রাট দ্বিতীয় ক্লডিয়াসের সময়ে রোমান একটি উপাসনালয়ের পাদ্রী ছিলেন সেন্ট ভ্যালেন্টাইন সম্রাট ক্লডিয়াস সে সময় নিয়ম জারি করেন তার সেনাবাহিনীর সৈনিকেরা বিয়ে করতে পারবে না কারণ তার মনে হয়েছে বিবাহিত পুরুষ ভালো সৈনিক হতে পারে না আর সেন্ট ভ্যালেন্টাইন সম্রাটের এই নিয়মের বিরুদ্ধে তার মত প্রকাশ করতে শুরু করেন তারই শাস্তিস্বরূপ ভ্যালেন্টাইনকে জেলে যেতে হয় তার শাস্তি নির্ধারিত হয় মৃত্যুদণ্ড মৃত্যুর আগের রাতে ভ্যালেন্টাইন একটি চিঠি লেখেন জেলারের মেয়েকে সেই চিঠির নিচে তিনি স্বাক্ষর করেন ইয়োর ভ্যালেন্টাইন নামে 14 ফেব্রুয়ারি তাকে সমাহিত করা হয় ভিয়া ফ্লামিনিয়াতে কথিত আছে জেলারের কন্যা তার সমাধির পাশে লাগিয়েছিলেন পিঙ্ক এলমন্ডের গাছ সেই থেকে পিঙ্ক এলমন্ড ভালোবাসা এবং সুসম্পর্কের বার্তাবাহক ভালোবাসা শুধু যুদ্ধেও জেতা যায় না গ্রিক পুরাণে সুন্দরের প্রতীক দেবী ভেনাস আর সুরের দেবতা জুপিটারের প্রণয়ের ফল তাদের সন্তান কিউপিড তাই পাশ্চাত্যের প্রেমের দেবতা হিসেবে সমাদৃত হয়েছেন কিউপিড আবার প্রাচ্যের পুরাণে রাধাকৃষ্ণ যুগে যুগে পূজিত হয়ে আসছেন অন্যদিকে লোককথায় ইতিহাসে ঘুরে ঘুরে আমরা খুঁজে পাই ইউসুফ জুলেখা শিরি ফরহাদ লায়লা মজনু বেহুলা লক্ষিন্দর কিংবা মালকাবানু মনুমিয়া এমন সব মুগ্ধ প্রেমিক যুগল চিরকাল তারা প্রেমের প্রতীক হিসাবে ফিরছে মানুষের মনে না আর বেশি স্মৃতিকাতর হয়ে উঠবার আগেই আমরা আমাদের প্রথম গানে চলে যাব তার আগে একটি বিশেষ ঘোষণা 2015 সালের অমর একুশে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটিও প্রায় আগত এবং প্রস্তুত অ্যাডিলেড ও অ্যাডিলেডে বসবাসরত বাংলাদেশিরা দিনটিকে সবটুকু ভালোবাসা ও আবেগ এবং শ্রদ্ধা ভরে স্মরণ করতে প্রিয় অ্যাডিলেডবাসী আপনারা জানেন বিগত 2 বছর ধরে অ্যাডিলেডে আমরা একুশের প্রথম প্রহর রাত 12টায় পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সবাই মিলে স্মরণ করছি আমাদের বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান ভাষা শহীদদের গত বছর আমরা নির্মাণ করছি আমাদের
অস্থায়ী শহীদ মিনার এক অস্ট্রেলিয়ান তরুণ জেমসের সাহায্য নিয়ে। আর এটি অ্যাডিলেড সিটির লাইট স্কোয়ারে প্রতিস্থাপিত হবে 20 ফেব্রুয়ারি শুক্রবার রাত 8টার পরপর। রাত 10টা থেকে 21-এর আনুষ্ঠানিকতা শুরু করে আমরা ঠিক 12টা 1 মিনিটে অর্পণ করব পুষ্পস্তবক, শ্রদ্ধা জানাব ভাষা শহীদদের। এডলেডে বসবাসরত প্রিয় বাংলাদেশি সবাই, সবার সব দেশি বিদেশি বন্ধু পরিবার এবং বিশেষ করে ছোট্ট সোনামণিদের নিয়ে চলে আসুন লাইট স্কোয়ারে 20 ফেব্রুয়ারি শুক্রবার রাত 10টার পরপর। অনেক সীমাবদ্ধতার মাঝেও আসুন, ভাষা শহীদদের শ্রদ্ধা জানাই 21-এর প্রথম প্রহরে। শুনতে ভুলবেন না আমাদের আগামী অনুষ্ঠানটি আমাদের অমর 21 ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণে। শ্রোতা, আপনাদের মনের ফিরোজা আকাশে ভালোবাসার বাসন্তী ঘুরি উড়াতে চলে এলাম আবার। শুনছেন 103.1 FM রেডিও বাংলা এডিলেড, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। ইস, বাসন্তী ঘুরির কথা বলে কিন্তু তুমি আমাকে চমৎকার একটা বিষয় মনে করিয়ে দিলে। আমাদের দেশের ভ্যালেন্টাইন্স ডে আর পহেলা ফাল্গুন কিন্তু পরপর 2 দিনে কিংবা কখনো একই দিনে পালিত হয়। ভালোবাসার বিশেষ দিনটিকে রঙে রঙে রাঙিয়ে দিতে বাংলাদেশের প্রকৃতিতে আসছে ঋতুরাজ বসন্ত। কেবল বাংলাদেশেই নয়, পৃথিবীর সব দেশেই বসন্তকে ভালোবাসার ঋতু হিসেবে মানা হয়।
পৃথিবীর সব দেশের কবিরাই বসন্তকে ভালোবাসবার উপযুক্ত সময় ভেবে কবিতা লিখেছেন। এত ফুল ফোটে, এত পাখি গায়, আহা আজি এ বসন্তে। হিমের চাদর সরিয়ে নতুন পাতার সাথে কানাকানি হয় নবীন কলির। জানালার কাছে জমে থাকা কুয়াশা সরে গিয়ে ধরা দেয়। সূর্যের নরম আলো হেসে বলে, ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত। বসন্তে প্রকৃতি যেমন নানা রঙে রূপে সাজে, তেমনটা আর কোনো ঋতুতেই আমরা দেখি না। ভালোবাসার যেমন নানান অনুভবে রাঙা, বসন্তও তেমনি। বোধ করি সে কারণেই বসন্তের সাথে ভালোবাসার সম্পর্ক গভীর প্রেমের। ভালোবাসা রাঙায় মানুষের মন মনন, আর বসন্ত রাঙায় প্রকৃতি। রঙিন হয়ে ওঠা সেই ক্ষণে আমাদের মনের তন্ত্রীতে বাজে, মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে, আমাদের মধুর মিলন রটাতে। বসন্তের হাওয়ায় যে নবীন প্রাণের আভাস লেগে থাকে, সেই আভাসে সাজে প্রকৃতি, সাজে মানুষের রোজকার মন, নিত্য নতুন সাজে। হলুদ সবুজ লাল কমলার মতো দৃষ্টি কাঁপিয়া দেয়া রঙের উৎসব বসে হাটে মাঠে ঘাটে। বেলোয়ারি চুরির ঝিকমিক লেগে থাকে প্রিয়ার হাতে, টুংটাং করে বেজে সে রঙিন চুরিও যেন বাজায় বসন্তকে। হলুদ গাদার ফুল করবি সাজায়, লাল টিপ রাঙা প্রভাত হয়ে লেগে থাকে কপালে। হিমুর হলুদ পাঞ্জাবিও চোখে পড়ে আজকাল বসন্তের প্রথম দিনে। বসন্তের কাছে তাই আকাঙ্ক্ষা থাকে রাঙিয়ে দেবার, রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে, লাগুক তবে রং আমাদের জীবন জুড়ে। কাব্য যখন চলেই এলো সখী, বসন্ত দিনের কাব্য শোনাই চলো শ্রোতাদের। আজি বসন্ত জাগ্রত দ্বারে, তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে করুণা বিড়ম্বিত তারে। আজি খুলিও হৃদয় দল খুলিও, আজি ভুলিও আপন পর ভুলিও, এই সঙ্গীত মুখরিত গগনে তব গন্ধ তরঙ্গিয়া তুলিও, এই বাহির ভুবনে দিশা হারায়ে দিও ছড়ায়ে মাধুরী ভারে ভারে। একি নিবিড় বেদনা বনমাঝে, আজি পল্লবে পল্লবে বাজে, দূরে গগনে কাহার পথ চাহিয়া, আজি ব্যাকুল বসুন্ধরা সাজে। মোর পরাণে দক্ষিণ বায়ু লাগেছে, কারে দাঁড়ে দাঁড়ে কর হানি মাগিছে, এই সৌরভ বিহ্বল রজনী কার চরণে ধরণী তলে জাগিছে। ওগ সুন্দর বল্লভ কান্ত, তব গম্ভীর আহ্বান কারে। পহেলা ফাল্গুন মানে কিন্তু ঢাকা জুড়ে একটা উৎসব উৎসব ভাব। বাসন্তী হলুদ সবুজ নানা রঙে রাঙানো যেন একটা বিশাল ক্যানভাস। খোপায় গাঁদা ফুল কিংবা গোলাপ, প্রিয়জনের হাত ধরে একটা লাজুক হাসি, নানা সাংস্কৃতিক অনুষ্ঠান তো পুরো শহর জুড়ে, আসলে বলা উচিত গোটা দেশ জুড়ে। কেমন যেন একটা ঈদ ঈদ ব্যাপার। আসলে আমরা বাংলাদেশিরা উৎসব বিষয়টাকে এত সুন্দর করে উপভোগ করতে পারি, যেন সবই উৎসবগুলো আমাদের জন্যই তৈরি। লুসি, চলো এই মুহূর্তে আর কথা না বাড়িয়ে শুনে আসি বসন্তের গান। Yeah.
সবারই যেন ভালোবাসি আছি, শতরূপে শতবার, জন্মে জন্মে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয়ে গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার। জন্মে জন্মে যুগে যুগে অনিবার, যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা। অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে, চিরস্মৃতময়ী ধ্রুব তারকার বেশে। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয়ে উৎস হতে। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে, পুরাতন প্রেম নিত্য নতুন সাজে। ফিরে এলাম আপনাদের কাছে আবার ভালোবাসায় ভেসে। শুনছেন 103.1 FM রেডিও বাংলা অ্যাডিলেড। পড়ছিলাম রবি ঠাকুরের অনন্ত প্রেম কবিতাটি। এই কবিতাটি এমন একটা মনের ভেতরে চিরকালীন প্রেমের মূর্তি তৈরি করে, ভালোবাসার সবকটা অনুভবকেই যেন ছুঁয়ে যায়। যেদিন জেনেছি এই কবিতাটি কেবল আমাদের নয়, পৃথিবীর অন্য এক প্রান্তের দুই বিখ্যাত মানুষের জীবনেও ভূমিকা রেখেছিল, সেদিন থেকে যতবারই কবিতাটি পড়ছি মনে হয়েছে ভালোবাসার অনুভব সব মানুষের কাছেই সমান আদরের। আমরা বলছি পৃথিবীর বিখ্যাত অভিনেত্রী অডি হেপবার্ন এবং অভিনেতা গ্রেগরি প্যাকের কথা। রোমান হলিডে ছবিটি করতে গিয়ে এদের দুজনের মধ্যে একটা গভীর সম্পর্ক তৈরি হয়, সে প্রেম স্থায়ী হয়েছিল আমৃত্যু। এদের দুজনের খুব প্রিয় ছিল এই কবিতাটির ইংরেজি অনুবাদ, দুজনে প্রায়ই কবিতাটি পড়তেন। তাই অডি হেপবার্ন যখন মারা যান তখন গ্রেগরি প্যাক তার ফিউনারেল অনুষ্ঠানে কবিতাটি পড়েছিলেন। ভালোবাসা একটি চিরন্তন মুগ্ধতার নাম, ভালোবাসা দাবি করে জ্ঞানী বুদ্ধের মতো নিমগ্নতা, যে নিমগ্নতার কাছে আর সব কিছুর উপস্থিতি হার মেনে যায়। ভালোবাসার যে আধার আমাদের, সে যেন কিছুতেই কানায় কানায় পূর্ণ হয়ে উঠতে পারে না। এ যেন ছেলেবেলার পাটিগণিতের ছিদ্র চৌবাচ্চার অঙ্ক, পাটিগণিতে সে অঙ্ক হিসেব কষে মেলানো গেলেও ভালোবাসার ক্ষেত্রে সে অঙ্ক যেন মেলে না। পাইপ গলে ভালোবাসার জল ক্রমাগত পূর্ণ করে দিতে চায় আরাধ্য চৌবাচ্চা, কিন্তু ফুটো গলে সে জল গড়িয়ে ছড়িয়ে পড়ে জীবনময়, আর সে অপূর্ণ চৌবাচ্চা ভালোবাসবার, ভালোবাসা পাবার আকাঙ্ক্ষাকেই জাগিয়ে রাখে। ভালোবাসা দিবসকে কেন্দ্র করে বছর জুড়ে চলতে থাকে নানান জল্পনা কল্পনা, এরই ভেতর ঘটে যাচ্ছে নানান মজার সব বিষয় ভালোবাসার আয়োজনে। আসুন জেনে নেই সেই সব মজার তথ্য। বাজার পরিসংখ্যান বলছে 3% মানুষ ভ্যালেন্টাইন ডের কার্ড কেনেন তাদের পেটের জন্যে। প্রায় 1 বিলিয়ন কার্ড বিক্রি হয় ভালোবাসা দিবসে, খ্রিসমাসের বাইরে এটাই সবচাইতে বেশি কার্ড বিক্রির উৎসব। একা মানুষেরা এই দিনটিকে পালন করেন সিঙ্গেল অ্যাওয়ারনেস ডে বা সেড ডে হিসেবে। ফিনল্যান্ডে এই দিনটি পালিত হয় বন্ধু দিবস হিসেবে। 1800 শেষ দিকে ক্যাডবেরি কোম্পানি বাজারে প্রথম নিয়ে আসে ভালোবাসা দিবসের প্রথম চকোলেট। 73% পুরুষ ভালোবাসা দিবসে গিফট কেনেন, নারী সেখানে 27% মাত্র। ভালোবাসা দিবসে সবচাইতে বেশি কার্ড, ফুল, চকলেট, গিফট পেয়ে থাকেন টিচারেরা। 35 মিলিয়ন হার্টশেপ চকলেট বিক্রি হয় এই দিনে। ভালোবাসা দিবসে সবচাইতে বেশি বিক্রিত ফুল লাল গোলাপ। শেক্সপিয়ারের রোমিও অ্যান্ড জুলিয়েট গল্পের জুলিয়েট ইটালির যে শহরে বাস করতেন সেই শহরের ঠিকানায় প্রতি বছর ভালোবাসা দিবসে 1000-এরও বেশি চিঠি পোস্ট হয়। আচ্ছা লুসি, এই যে এত ভালোবাসি ভালোবাসি গুনগুন, তাকে অনুভব করার এই যে এত আয়োজন নিজের ভেতরে আর বাইরে, কেমন সেই ভালোবাসা? লুসি, তোমার কাছে শুনি তোমার ভালোবাসা মানে কি। ভালোবাসা মানে যাকে ভালোবাসি তার ভালোতে বসবাস। আমার না, আমার প্রিয় লেখক সুনীলের কথা এটা। এই কথাটা আমার প্রায় মনে হয় ভালোবাসার কথা মনে হলেই। সত্যি আমরা তখনই ভালো থাকি বা ভালো বোধ করি যখন দেখি আমাদের ভালোবাসার মানুষগুলো ভালো আছে, ভালো থাকছে। আমাদের আনন্দ হয় তখনই যখন দেখি ভালোবাসার মুখগুলো হাসি মুখে ঘুরছে। মাঝে মাঝে মনে হয় ভালোবাসা হলো সেই প্রিয় অনুভব যেখানে সমস্তই সুন্দর, খুব সামান্য কিছু অসামান্য হয়ে ওঠে ভালোবাসায়। ভালোবাসা হলো সেই দৃষ্টি যা মেলে দিলে
সব অন্ধকার কেটে যায়, অথবা ভালোবাসা আমাদের সেই শক্তি যোগায় যে শক্তিতে আমরা আমাদের যাবতীয় দুঃখের সাথে লড়ে যেতে পারি। এবং ভালোবাসাই একমাত্র যা আমাদের নানান সম্পর্কের ভেতর জড়িয়ে রাখে, আমাদের একা হয়ে পড়তে দেয় না, নিজেকে মূল্যবান করে দেখবার যায় না, সেটা ভালোবাসা। কি বলবো বুঝতে পারছি না, এত সুন্দর করে বুঝি ভাবা যায়। প্রিয় শ্রোতা, লুসির কথা শুনে কেমন মন কেমন করছে? চলুন শুনে আসি আমার ভীষণ প্রিয় একটি গান, যে গানের কথাগুলো ভালোবাসার মানুষটিকে প্রায়ই বলতে ইচ্ছে করে, এমন একটি গান। যদি তাকাও তুমি মেঘগুলো হয় সোনা, আকাশ খুলে বসে আছে তাও কেন দেখছো না? একই আকাশ মধ্যারূপ এক কেন ভাবছো না? আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছো না? আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছো না? একটু যদি তাকাও তুমি মেঘগুলো হয় সোনা, আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছো না? একই আকাশ মাথার উপর এক কেন ভাবছো না? আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছো না? আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছো না? আসবে বলে ওই যে দেখো মেঘেরা দাঁড়িয়ে, আকাশটাকে দেখি চলো মেঘটাকে দাঁড়িয়ে। মেঘের মতো হাঁটবো দুজন হাত কেন রাখছো না? আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছো না? আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছো না? চলো দুজন স্বপ্ন দেখি কোনো ভাব নিয়ে, কিছু আজ মনের মতো বজে চিনিয়ে। গাম পদম রে সানি সানি সগম পদম 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 পনি খুলে রাখছো না? আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছো না? আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছো না? একটু যদি তাকাও তুমি মেঘগুলো হয় সোনা, আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছো না? কি আকাশ মাথার উপর এক কেন ভাবছো না? আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছো না? আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছো না? শুনছেন 103.1 FM এ রেডিও বাংলা অ্যাডিলেড, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। প্রিয় শ্রোতা, লাইট স্কোয়ারে 20 ফেব্রুয়ারি রাত 10টা থেকে আমাদের 21 ফেব্রুয়ারির অনুষ্ঠান শুরু হবে, আমাদেরকে আমাদের সাথে জয়েন করতে ভুলবেন না। অভি, তুমি যে এমন খেলার ছলে জেনে নিলে আমার ভালোবাসার অনুভব, আর আমিও যেন বলবার জন্যই মুখিয়েছিলাম,
কিন্তু আমার একার অনুভব শ্রোতাদের জানিয়ে দিলে নিজের অনুভবটা না বলি অন্য কথা যাবার আগে তোমার কাছে জেনে নেই অভি ভালোবাসা কারে কয় সখী ভাবনা কাহারে বলে সখী যাতনা কাহারে বলে তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয় তুমি এবার সিরিয়াস হও বলো তোমার ভালোবাসার মানুষটা জেনে তুমি কি করতে পারো সত্যি শুনতে চাও নিশ্চয়ই শোনো তবে ভালোবাসা তোমায় ভালোবাসি বলে বুঝি ছুঁয়ে দিতে পারি আকাশের ঘন নীল চেয়ে থাকতে পারি সবুজ ঘাসে অনন্তকাল শুধু তোমার প্রতীক্ষায় আধার রাতে তোমায় ভেবে অগুনতি তারা গুনে যাওয়া বারে বারে শুধু তোমার জন্যে ভালোবাসা তোমায় ভালোবাসি বলে তোমার প্রায় আবেগহীন চোখে চেয়ে থাকতে পারি অনেকগুলো মুহূর্ত তোমার অবহেলায় ক্ষতবিক্ষত হয়েও স্মিত মুখে কড়া নাড়তে পারি তোমার দরজায় তোমাকে একবার দেখব বলে ছুটে যেতে পারি অনেক অনেক ক্রোশ ভালোবাসা শুধু ভালোবাসি বলে যখন তুমি বন্ধু বলে ডাকো হাজার তারার মিছিল যেন আমার বুকে ভালোবাসা বেঁচে আছি শুধু তোমায় ভালোবাসবো বলে অভি মুগ্ধ হয়ে গেলাম তোমার কবিতা শুনে ভালোবাসা যেন নাড়িয়ে দিয়ে গেল নতুন করে আমরা শুনছিলাম আমাদের প্রিয় সঞ্চালক অভির লেখা কবিতা গদ্য লিখে অভিকে আমরা আগেই পেয়েছি নানাভাবে ভালোবাসা দিবসের এই আয়োজনে আমরা যে অভিকে পেলাম সে ভালোবাসায় মুগ্ধ কবি ভালোবাসার নেশা এমনই নেশা শুধু একটু ভালোবাসার আশায় মানুষ অনেক দূর যেতে পারে অনেক বেশি ছাড় দিতে পারে একটা গল্প মনে পড়ে গেল এই সূত্রে গল্পটা লায়লা মজনুকে নিয়ে মজনু একদিন ব্যাকুল হয়ে খুঁজছিলেন লায়লাকে সেই খোঁজায় এতই নিমগ্ন ছিলেন তিনি যে কোন পথে হেঁটে যাচ্ছেন কি পায়ে দোলে যাচ্ছেন কিছুই তাকে স্পর্শ করছিল না লায়লাকে খোঁজায় এতই নিমগ্ন ছিলেন যে উনি বুঝতেই পারেননি উনি পায়ে দোলে গেছেন একজন প্রার্থনারত মানুষকে সে মানুষটি যখন ক্ষিপ্ত হয়ে প্রতিবাদ করতে এলো তখন মজনু তার দিকে ফিরে উত্তর দিয়েছিলেন আমি লায়লার প্রেমে এতটাই নিমগ্ন ছিলাম যে আমি বুঝতেই পারিনি আমি দোলে যাচ্ছি আমি কি করে ফেলছি আচ্ছা তুমি সেই নিমগ্নতা নিয়ে প্রার্থনায় রত ছিলে না যে নিমগ্নতা থাকলে তুমি বুঝতেই পারতে না আমি তোমাকে দোলে গেছি এই গল্পগুলো সত্যি গভীর করে প্রেমকে অনুভব করতে দেয় আমাদের ভালোবাসার বোধকে ভিন্ন মাত্রা দেয় কিন্তু ভালোবাসাকে নিয়ে হাসির গল্পও আছে আমাদের সাহিত্য ভাণ্ডারে ঠিক সেই রকম একটি গল্প না হয় জমিয়ে দিকে আমাদের আজকের আয়োজন গল্পের লেখক আমাদের হাসির গল্পের রাজা শিবরাম চক্রবর্তী চিরকাল হাসির গল্প লিখিয়ে আমোদ দিয়েছেন আমাদের সকলকে নিজের ব্যথাকে সামনে আনেননি রসিক লেখক আসুন গল্পটা শুনি একটা মেয়ে তার ছেলে বন্ধুকে খুব ভালোবেসে একটা সোয়েটার বুনে দিয়েছিল এবং সেই সোয়েটারের ভেতরে অন্যরঙা উল দিয়ে লিখে দিয়েছিল তোমাকে মালতি সেই সোয়েটার ব্যবহারে নোংরা হয়ে যাবার পর পাড়ার ডাইং ক্লিনিংয়ের দোকানে ছেলেটি একবার ধুতে দিল কিন্তু ডেলিভারি দিন দেখা গেল তার সোয়েটারের বদলে অন্য একটি সোয়েটার দিচ্ছেন ক্লিনার বন্ধুটি স্বাভাবিকভাবেই রেগে গেল রেগে বললেন কি ব্যাপার এ সোয়েটার তো আমার নয় আমার সোয়েটারের ভেতরে লেখা ছিল তোমাকে মালতি আমার সোয়েটার খুঁজে বের করুন ক্লিনার ক্ষমা চেয়ে বললেন সাত দিন পরে আসুন আমি তোমাকে মালতি সোয়েটারটা খুঁজে রাখবো সাত দিন পরে মালতির বন্ধু পাড়ার সেই দোকানে গিয়ে যখন জিজ্ঞেস করলেন সোয়েটার পাওয়া গেছে কিনা তখন দোকানি তো বেশ কাচুমাচু এমন মুখে বললেন পাওয়া গেছে আবার যায়ও নি ব্যাপারটা কি মালতির উত্তেজিত বন্ধু রাগত স্বরে জানতে চাইলেন দোকানি লজ্জিত মুখে বললেন এই পাড়ার কাস্টমারদের মধ্যে সব শুদ্ধ সাতটি সোয়েটার খুঁজে পাওয়া গেছে যাদের পেছনে লেখা তোমাকে মালতি সাতটি আপনাকে দেখাচ্ছি এবার আপনি খুঁজে বের করার চেষ্টা করুন কোনটি আপনার মালতি মেয়েরা দুঃখ পাবেন না প্লিজ
ছেলেদের নিয়েও এমন মজার গল্প অনেক। শুনুন তবে ছেলেরা কেমন ভোগায়। এক ছেলে তার প্রেমিকার সাথে ডেট করতে যায় প্রায় কোনো না কোনো দামি রেস্তোরাঁয়। গিয়ে নানান গল্প করে, মিষ্টি মিষ্টি কথা বলে আর দারুণ সব খাবারের অর্ডার করে। গল্প আর খাবার জমি উপভোগ করতে করতে সময় হয়ে যায় উঠবার, আর ছেলেটা তার পকেট থেকে বের করে একটা ছেঁড়া 1000 টাকা নোট আর বারবার বলতে থাকে, কি করে যে সবসময় এই সব অচল ছেঁড়া টাকাই আমার ভাগ্যে জুটে যায়। মেয়েটা তখন প্রেমিকের মান বাজাতে বিল পে করে দেয়। এরকম 2-4 দিন হলে মেয়েটা অন্য পথে হাঁটে, ছেলেটা অন্য বাড়ির জানলায় চোখ রাখে। গল্প শুনতে শুনতেই মনে হলো এবার আর একটা গান হোক। বরিশু, তোমার চিঠি পেলাম। পাওয়ার পর থেকেই কলম কামড়াচ্ছি। জীবনে প্রথমবার কারো চিঠি উত্তরে কি লিখব তা ভেবে দিশেহারা হচ্ছি। তোমার মতো মহৎ ও উদার মানুষ খুবই কমই আছেন হয়তো। বনির প্রতি তোমার যে ব্যবহার, তাই তোমাকে বনির আজীবন ভালোবাসা ও কৃতজ্ঞতা দিয়েছে। আমি যদি বনি হতাম তাহলে হয়তো আমিও বনির মতোই হতাম, কিন্তু আমি যে আমি রীতি। তোমার প্রশ্ন ও অকপট কথন আমার মনের ভিত ধরে নাড়া দিয়েছে। তুমি কি সহজে অবলীলায় প্রশ্নটি ছুড়ে দিয়েছ আমার দিকে,
আমি যদি তেমন সহজে উত্তরটি দিতে পারতাম। তুমি এখন দীর্ঘ প্রবাসে, আমার সঙ্গে তোমার দেখা হবার সম্ভাবনা নেই দু মাসের মধ্যে, তাই তাড়াহুড়োতে উত্তর দিতে চাই না। তাছাড়া এমনও হতে পারে যে চিঠিতে না দিয়ে হয়তো নিজে গিয়ে উত্তরটি দেব। কি উত্তর দেব তা আপাতত উজ্জ্বেই থাক। ভালোভাবে বেরিয়ে এসো, থুড়ি সেমিনার করে এসো, আমাকে সময় পেলেই চিঠি লিখো। তোমার চিঠির মাধ্যমে আমার আফ্রিকা দেখা হয়ে যাবে, ভাবতেই ভালো লাগছে। তোমার মতো সরল ও সৎ মানুষ আজকের পৃথিবীতে বিরল। তবে আমার মনে হয় তোমার যেটা গুণ সেটাই তোমার দোষ। তোমার সঙ্গে আলাপ হয়েছিল এক শরৎরাতের শুভক্ষণে, সেই মুহূর্তটিকে প্রলম্বিত করে আমার জীবনে স্থায়ী করে রাখতে পারলে খুবই খুশি হতাম। আপাতত এইটুকু বলেই শেষ করি। আই উইশ ইউ সেফ ফ্রেন্ডিং এট দার সালাম, টেক কেয়ার, ইতি তোমার রীতি। চিঠি বা চিরকুট, আহা, সে কি প্রিয় একটি প্রাপ্তি ভালোবাসার! দারুণ সব আবেগে ভেসে, কি দারুণ সব রক্তক্ষরণে রাঙা হয়ে একসময় চিঠি লেখা হতো। ভালোবাসা প্রকাশের এই প্রিয় বাহন ছিল চিঠি এক সময়ে। আধুনিকতার রথে চেপে হারিয়ে গেছে হয়তো সেই হাতের লেখা চিঠি, বা কেবলই অপেক্ষায় থাকবো জানিয়ে ছোট্ট চিরকুটের দিন। তবু সত্যি আমাদের এখনও নিশ্চয়ই সেই রকমই তীব্র ভালো লাগে হাতে লেখা ভালোবাসার চিঠি পেতে, যে কোনো ভালোবাসা সম্পর্কিত জনের কাছ থেকে। সেই রকমই একটি চিঠির উপন্যাস বুদ্ধদেব গুহর সবিনয় নিবেদন। এতক্ষণ পড়লাম খানিকটা ভালোবাসার চিঠি। শ্রোতা, আপনাদের কাছে আবার আমাদের ঘোষণাটি পড়ে শোনাচ্ছি। 2015 সালের অমর একুশে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি প্রায় আগত এবং প্রস্তুত অ্যাডিলেড এবং অ্যাডিলেডে বসবাসরত বাঙালিরা দিনটিকে সবটুকু ভালোবাসা ও শ্রদ্ধা নিয়ে স্মরণ করতে। প্রিয় অ্যাডিলেডবাসী, আপনারা জানেন বিগত 2 বছর ধরে অ্যাডিলেডে আমরা একুশের প্রথম প্রহরে রাত 12টায় পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সবাই মিলে স্মরণ করছি আমাদের বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান অমর ভাষা শহীদদের। গত বছর আমরা নির্মাণ করছি একটি স্থায়ী অস্থায়ী শহীদ মিনার এক অস্ট্রেলিয়ান তরুণ জেমসের সাহায্য নিয়ে, আর এটি অ্যাডিলেড সিটির লাইট স্কোয়ারে প্রতিস্থাপিত হবে 20 ফেব্রুয়ারি শুক্রবার রাত 8টার পরপর। রাত 10টা থেকে একুশের আনুষ্ঠানিকতা শুরু করে আমরা ঠিক 12টা 1 মিনিটে অর্পণ করব পুষ্পস্তবক, শ্রদ্ধা জানাবো ভাষা শহীদদের। অ্যাডিলেডে বসবাসরত প্রিয় বাংলাদেশি সবাই, সবার সব দেশি বিদেশি বন্ধু পরিবার এবং বিশেষ করে ছোট্ট সোনামণিদের নিয়ে চলে আসুন লাইট স্কোয়ারে 20 ফেব্রুয়ারি শুক্রবার রাত 10টার পরপর। অনেক সীমাবদ্ধতার মাঝেও আসুন, ভাষা শহীদদের শ্রদ্ধা জানাই একুশের প্রথম প্রহরে। শুনতে ভুলবেন না আমাদের আগামী অনুষ্ঠানটি। আগামী অনুষ্ঠানটি আমাদের অমর একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণে। যদি কেন তীরিতে বাড়া
রে বন্ধু ছেড়ে যাইবা যদি বাদিকাল নদী পাড়া পড়শি বাদিয়ামা বাদিকাল শুনছেন 103.1 FM রেডিও বাংলা অ্যাডিলেইড সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। প্রিয় শ্রোতা, আপনারা এতক্ষণ শুনছিলেন শাহ আব্দুল করিমের একটি অত্যন্ত জনপ্রিয় লোকসঙ্গীত। শ্রোতাবৃন্দ, আপনারা আজ আমাদেরকে দেখতে পাচ্ছেন না, কিন্তু আমাদের মনেও কিন্তু বসন্তের রং, ভালোবাসার রং। আমরা দুজন আজকে সেজে এসেছি ভালোবাসা এবং বসন্তের রঙে। আমি বসন্তে আর লুসি ভালোবাসার নীলে। এভাবেই আমরা পালন করছি আমাদের ভালোবাসা আর বসন্তের দিন। আসলে আমাদের মাধ্যমটা এমনই, আমরা আপনাদের সামনে আসতে পারি না, কিন্তু আমাদের মনেও যে রং আছে সেটা আমরা নিজেরাই উদযাপন করছি। প্রিয় শ্রোতা, গ্রন্থনার কাজেই কথা হচ্ছিল অভির সাথে। ও বলছিল তার চেনা কারো ফেসবুক স্ট্যাটাসের কথা, যেখানে তিনি লিখেছেন, আমরা ভালোবাসবার আগেই সম্পর্কে জড়িয়ে পড়ি, এমন তো হয় আমাদের অনেকের জীবনে। সত্যি আমরা অনেকেই ভালোবাসি কি বাসি না, সে দোলাচল কাটিয়ে উঠবার আগেই সম্পর্কের ভেতর ঢুকে পড়ছি। বলছি না এমন না বুঝে উঠবার আগেই যে সম্পর্কগুলো গড়ে উঠছে সেখানে ভালোবাসা জন্ম নিচ্ছে না, বা তারা ভালো থাকছে না। অনেকেই ভালো থাকছেন, কেউ কেউ হয়তো থাকছেন না। আবার এমন তো অহরহ হচ্ছে এই সময়ে,
ভালোবেসেই সম্পর্ক তৈরি করছে, অথচ ভালোবাসা নিয়ে দীর্ঘ সময় পাড়ি দিতে পারছে না। ছোট ঝড়েই নড়ে যাচ্ছে ভালোবাসার ঘর। শেষ করি এইসব দুঃখ দুঃখ কথা, আমরা বরং প্রেমে যে বিরহ তাকে নিয়েই মেতে উঠি। বিরহ প্রেমের আবশ্যিক ভূষণ, যা না হলে প্রেম ঠিক পূর্ণতা পায় না। বিরহ প্রেমকে মহিমান্বিত করে, আরও আরও ভালোবাসায় ডুবে ভেসে ওঠার পথে না। বিরহ আছে বলেই প্রেমের উপস্থিতি তীব্র থেকে তীব্রতর হয়। প্রিয় শ্রোতা, কবি নির্ঝর নৈশব্দের মুক্ত গদ্য প্রিয়তম ভুলের অংশবিশেষ শোনাচ্ছি। তুমি সাদা আমি কালো, আমাদের চার চক্ষু অশ্রু টলমল। তুমি সমুদ্রের ঢেউয়ের ফনায় নাচবে দুলে দুলে, তুমি আসবে তুমি আসবে তুমি আসবে। বাতাস কেঁপে উঠবে, আমি কেঁপে যাব সুতীব্র শরীর আমার স্বপ্নের দরজায়। তোমার আগে এইখানে ঝড় ছিল হাওয়া, আমার উত্থিত রক্তে ধরেছি সমুদ্র, ঝড়ের মৃত্যু হলো, ফেনাগুলি ভেসে আসছিল আমার দিকে। তুমি তো উৎসে ছিলে তারও আগে, আমি আনন্দকে অতিক্রম করে সরে এলাম, ঘুমিয়ে জেগে উঠলাম আবার। কিছুই বলার নেই, মন্ত্রণা রহিত সকল অন্ধকার। তুমি আসো বাহির হতে, তুমি দ্বার ভেঙে আসো, তোমার মুখে হাসি, তুমি কৃষ্ণ পক্ষে একাদশী। অপেক্ষা বুঝি ভালোবাসার প্রিয় সহোদর, ভালোবাসার সাথে সর্বত্র তার বিচরণ। অপেক্ষার প্রহরগুলো দীর্ঘ হলে আমরা যেমন কাতর হয়ে পড়ি, তেমনি আবার অপেক্ষায় কাটানো সময়গুলো ভালোবাসার মিষ্টি অনুভবে রাঙানো। তুমি আসবে তুমি আসবে এমন আকাঙ্ক্ষার নূপুর ঝমঝমিয়ে বেজে ওঠে অপেক্ষার প্রান্তরে। অপেক্ষার দীর্ঘ প্রহর দীর্ঘ থেকে দীর্ঘতর, মনে হয় যখন কেবল ভালোবাসি বলেই। সময় হলো শুভরাত্রি জানাবার। যাবার আগে যারা আমাদের সাথে ছিলেন, আছেন এবং থাকবেন, নতুন করে যুক্ত হবেন, তাদের সবাইকে ভালোবাসা দিবসের আগাম শুভেচ্ছা। ফাগুনেরও যারা আমাদের আগের অনুষ্ঠানগুলো মিস করেছেন, তারা যুক্ত হয়ে যান RBA ফেসবুক ফ্যান পেজে এবং সাথে থাকুন সব সময় আমাদের। যে অনুষ্ঠানগুলো আপনারা মিস করেছেন সেগুলো আমাদের RBA ফ্যান পেজে গিয়ে শুনে আসতে পারেন। একটি বিশেষ ভালোবাসা দিবসের রেশ লেগে থাক আমাদের রোজকার ভালোবাসার দিনে। রোজ সকালের হাওয়ায় দাঁড়িয়ে মনে হোক আজই বসন্ত জাগ্রত দ্বারে। আমরা থাকছি প্রতি বুধবার সন্ধ্যা 9:30 আপনাদের সাথে ভালোবাসা নিয়ে, আর আশা করছি দেখা হবে 20 ফেব্রুয়ারি রাত্রবেলা 10:00 আপনাদের সাথে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে। শুভরাত্রি। শুভরাত্রি।
मन का दे तुम्हें चले